ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর মাধ্যমে কোরিয়ার লটারির আবেদন প্রক্রিয়া আপনাদের ভিতরে অনেকেই নিজের পাসপোর্ট দিয়ে এই লটারির জন্য রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন কিন্তু অনেকেই কিছু সমস্যার কারণে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না প্রথমত যে সমস্যাটি আপনাদের হচ্ছে সেটা হলো বিকাশের মাধ্যমে পেমেন্ট করা নিয়ে এবং সবথেকে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে ইমেজ এবং ইমেজ কোয়ালিটি নিয়ে বোয়েসেল থেকে বলা হয়েছে আপনার ছবিটি স্পষ্ট হতে হবে এবং যেন বোঝা যায় প্রত্যেকটি লেখা যেন বোঝা যায় কিন্তু একটি ছবির সাইজ দেওয়া হয়েছে সর্বোচ্চ পনেরো কিলোবাইট এবং পাসপোর্টের সাইজ দেওয়া হচ্ছে সর্বোচ্চ ষাট কিলোবাইট এখন সমস্যা হচ্ছে যখন আপনি এই কিলোবাইট অনুযায়ী ছবিটার সাইজ রিডিউস করতেছেন তখন দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি খুবই খারাপ এবং একদমই বোঝা যাচ্ছে না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ইমেজ সাইজ বা আপনার যে পাসপোর্টের যে সাইজ রয়েছে এই সাইজটা কমাবেন কিন্তু আপনার কোয়ালিটি রিডিউস হবে না এবং কিভাবে আপনি বিকাশের মাধ্যমে টাকা জমা দিয়ে কোরিয়ার লটারির জন্য আবেদন করবেন সেটা এ টু জেড দেখিয়ে দেবো তো সেই জন্য অবশ্যই ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আবেদন করবেন তো শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে কিভাবে আপনি আপনার ইমেজটাকে রিসাইজ করবেন এর জন্য আপনি কম্পিউটার থেকে ফটোশপ ব্যবহার করবেন অবশ্যই ফটোশপ রিকমেন্ডেড তার কারণ মোবাইল ফোন দিয়ে এরকমভাবে নিখুঁতভাবে আপনি এটা রিসাইজ করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট সাইজের একটি ছবি এবং এখানে পাসপোর্ট আমি ওপেন করে রেখেছি তো এবার আমি আপনাদেরকে এই পাসপোর্টের সাইজটা দেখাচ্ছি এখান থেকে দেখুন আমি যখন পাসপোর্টের সাইজটা দেখাচ্ছি এই পাসপোর্টের সাইজ রয়েছে আট দশমিক বাহাত্তর এম তো এটাকে আমাকে ষাট কিলোবাইটের ভিতরে আনতে হবে এর জন্য আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম ফটোশপ থেকে ইমেজ অপশনে প্রেস করবেন তারপরে এইখানে দেখতে পারবেন ইমেজ সাইজ নামের একটি অপশন রয়েছে এই ইমেজ সাইজে প্রেস করলে এখানে কিন্তু সকল ডিটেলস দেখতে পারবেন কিন্তু আমার এখানে পুরো পাসপোর্টের ছবিটি রয়েছে তো আমাদেরকে শুধুমাত্র এই পার্টটুকু দিতে হবে তার মানে ছবি সহ যে পার্টটুকু রয়েছে এই পার্টটুকু দিতে হবে এর জন্য শুরুতে আমি ছবিটিকে ক্রপ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে পাসপোর্টটিকে ক্রপ করে নিলাম শুধুমাত্র পাসপোর্টের এই অংশটিকে ক্রোপ করে নিলাম দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো কিন্তু একদম স্পষ্ট এবং ছবি দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট তার কারণ এটা হাই রেজুলেশনে তো এবার আপনি যে কাজটি করবেন ক্রপ টুল ব্যবহার করবেন ফটোশপের ক্রোপ টুল ব্যবহার করে এখানে আপনি ওয়াইড দিবেন হচ্ছে সিক্স এবং এখানে হাইট দিবেন হচ্ছেন ফোর হান্ড্রেড এবং এইখানে রেজুলেশন দিয়ে দেবেন আপনি সেভেন্টি টু দেখতে পাচ্ছেন আমার এটা ক্রোপ হয়ে গেছে এবং এবার যে কাজটি করবেন আপনি এই ছবিটিকে আপনি সেভ করবেন আপনি যদি নর্মাল প্রসেসে ছবিটিকে সেভ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সাইজ কমবে না দেখুন আমি নর্মাল প্রসেসে এই ছবিটি সেভ করার চেষ্টা করতেছি এখান থেকে দেখুন আমি এই যে এটাকে আমি জেপিজি ফর্মেট দিলাম এবং এখান থেকে সেভ অপশানে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সাইজ যদি আমি লো করে দিই তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ কিলোবাইট হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ছবির অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছে এবং লেখাগুলো কিন্তু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না তো এর জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে ফাইল অপশানে প্রেস করবেন তারপরে এক্সপোর্ট অপশনে যাবেন এবং এইখানে সেভ ফর ওয়েব নামের একটি অপশন দেখতে পারবেন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এবার আপনি এইখানে ফলো করে দেখুন আপনার ছবির সাইজ কিন্তু কমে গেছে যে দেখতে পাচ্ছেন বাষট্টি আমাদের দরকার হচ্ছে সাইট তাই আপনি যে কাজটি করবেন এইখান থেকে কোয়ালিটিটা হালকা একটু কমিয়ে দিবেন তো এইখান থেকে আমি কল কোয়ালিটিটা কমিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আটান্ন কিলোবাইটে চলে আসছে এবং ছবির সাইজ এবং ছবির কোয়ালিটি কিন্তু ঠিক রয়েছে লেখাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে অবশ্যই কিন্তু ইজি ফাইল ফরম্যাটটি সিলেক্ট করবেন এবার এখান থেকে সেভ অপশানে প্রেস করবেন তারপর আপনি লোকেশন সিলেক্ট করবেন যে কোন লোকেশনে আপনি পাসপোর্টটি সেভ করবেন আমি ডেস্কটপে সেভ করতেছি তো এখান থেকে সেভ অপশানে প্রেস করে দিবেন ব্যাস আপনার পাসপোর্টটি সেভ হয়ে গেল ভিউার্স আমাদের পাসপোর্ট সেভ হয়ে গেছে এবার আমরা ছবি নিয়ে কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে আমি আগে থেকেই ওপেন করে রেখেছি ছবির বিষয়ে বোয়েসেল থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সঠিক ছবি হলো এগুলো এবং বাতিল ছবি হলো এগুলো তো আপনারা এটা দেখে নেবেন যে সঠিক ছবি কোনটা বাতিল ছবি কোনটা সঠিক ছবি বলতে একদম ফ্রন্ট সাইড থেকে ছবি তোলা এবং ছবির কোনো বর্ডার থাকবে না ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে আমি যে ছবিটি ওপেন করেছি দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড সাদা এবং ফ্রন্ট সাইড থেকে তোলা হয়েছে এবার এই ছবিটির সাইজ আমরা দেখব এর জন্য ইমেজে চলে গেলাম ইমেজ থেকে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন ছবিটি আট পয়েন্ট চুরানব্বই এমবি তো এই ছবিটিকে আমাদের পনেরো কিলোবাইটের ভিতরে করতে হবে এর জন্য শুরুতে আপনি যে কাজটি করবেন শুরুতে আপনি ফটোশপ থেকে ক্রোপ রোল সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে ওয়াইট দিবেন হচ্ছে দুইশো এবং হাইট দিবেন হচ্ছে তিনশো পঞ্চাশ দেওয়ার পরে আপনি এই ছবিটিকে ক্রুপ করে নেবেন তো আমি এখানে ছবিটিকে ক্রুপ করে নিলাম ছবিটি ক্রুপ হয়ে গেল দেখতে পাচ্ছেন ছবিটি ছোট হয়ে গিয়েছিল ক্রুপ করার পরে এবার আপনি যে কাজটি করবেন এইখান থেকে এই যে ফাইল অপশন রয়েছে এই ফাইল অপশানে প্রেস করে আবারও চলে যাবেন এক্সপোর্টে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েব এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন একটি ডায়ালগ বক্স চলে আসবে এইখানে আপনি একটু খেয়াল করে দেখুন আমার ছবিটি কিন্তু অলরেডি আট এমবি থেকে বিশ কিলোবাইটের ভিতরে চলে আসছে এখান থেকে আপনি এই যে এটাকে জেপিজি করে দেবেন তারপর এখানে কোয়ালিটিটা হালকা একটু কমিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে পনেরো কিলোবাইট হয়ে যাবে দেখতে পাচ্ছেন চোদ্দ দশমিক ষোলো কিলোবাইট হয়ে গেছে আমাদের ছবিটি এবার এখান থেকে সেভ অপশানে প্রেস করবেন তারপরে কম্পিউটারের লোকেশন সিলেক্ট করে আপনি এইখানে ছবিটিকে সেভ করে দিবেন আমি ছবিটিকে সেভ করে দিলাম ব্যাস এবার কিন্তু আমাদের পাসপোর্ট এবং ছবি রিসাইজ হয়ে গেল এবার আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তারপরে এখানে পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগ করবেন লগ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন বা ইংরেজিতে থাকলে এখানে সি মোর লেখা আসবে আপনারা সি মোর অপশনে প্রেস করবেন এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি নামের একটা অপশন রয়েছে এডুকেশন ফি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সিলেক্ট করবেন ট্রেনিং ট্রেনিং সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন বোয়েসাল লেখা চলে আসছে আপনি এই অপশানটিতে প্রেস করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে জুলাই দু হাজার বাইশ দেওয়া রয়েছে এটাকে আপনি পরিবর্তন করে আগস্ট দু হাজার বাইশ দেবেন এবার এখানে আপনার পাসপোর্টের নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে পে করতে এগিয়ে যান এই অপশনটিতে প্রেস করবেন এই অপশানটিতে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে এইখানে আপনার লেখা চলে আসবে যে কত টাকা পেমেন্ট করতে হবে আমার যেহেতু ব্যালেন্স নেই তাই এখানে কিন্তু আমি পরবর্তী ধাপে যেতে পারতেছি না এবার জাস্ট আপনি এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন অপশনটিতে প্রেস করে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিলেই আপনার পেমেন্টটি হয়ে যাবে এবং আপনি একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন সেই ট্রানজেকশন আইডিটি প্রয়োজন পড়বে আপনার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এবার আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ক্রোমব্রাউজারে আসার পর আপনারা ইউআরএল বারে টাইপ করবেন ইপিএস ডট বোয়েসএল ডট গভ ডট বিডি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তার কারণ এইখানে ওয়েবসাইট থেকে বলা হয়েছে যে যদি আপনি ব্যাটার রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে বড় স্ক্রিন হয় তো আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে করতে পারেন তবে রিকমেন্ডেড থাকবে কম্পিউটার দিয়ে করার জন্য এবার এইখানে আপনি যে কাজটি করবেন পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এবার বিকাশ থেকে যে আপনি ট্রানজেকশন আইডিটি পেলেন সেটা এখানে পেস্ট করবেন তারপরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এক্যুরেট ভাবে আপনি টাইপ করবেন টাইপ করা হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট অপশনে প্রেস এবং দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনি ওকে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু চলে আসছে এইখানে আপনি যে কাজটি করবেন এই যে এই জায়গাতে আপনি পাসপোর্টের ভিতরে যেভাবে নাম দেওয়া রয়েছে ঠিক সেইভাবে আপনি এখানে আপনার নাম দিবেন তারপর এখানে পাসপোর্ট ইস্যু ডেট দিয়ে দিবেন এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিবেন নিচে এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন তারপরে এইখান থেকে আপনি এসএসসি পাস কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে ইয়েস দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনি কি টেকনিক্যাল বোর্ড থেকে এসএসসি পাস করেছেন কি সেটা এখানে বলা হয়েছে যদি এস থাকে ইয়েস দেবেন নো থাকলে নো দিবেন তারপরে নিচে এখানে এনআইডি নাম্বার দিতে বলা হয়েছে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন নিচে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন দেখতে পাচ্ছেন আমি এইখানে সকল তথ্য দিয়ে দিয়েছি পাসপোর্ট অনুসারে তো আমি জায়গাগুলো ব্লার করে রেখেছি যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন তাই আপনাদেরকে দেখাতে পারছি না এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে পাসপোর্ট স্ক্যান কপি নামের একটি অপশন রয়েছে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে যেই ছবিটি আপনি যেই পাসপোর্টটি আপনি রিসাইজ করলেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে চুজ অপশানে প্রেস করলাম আমি এবার এইখান থেকে আমি পাসপোর্ট পাসপোর্টটি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাসপোর্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবার এখান থেকে পাসপোর্ট সাইজ ফটো সেম একইভাবে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে ছবিটি সিলেক্ট করে দিবেন ছবি এবং পাসপোর্ট এখান থেকে নির্বাচন করার পরে আপনি নিচে দেখতে পারবেন যে ক্যাটাগরি রয়েছে এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এটা দেওয়াই থাকবে ম্যানুফ্যাকচারিং নিচে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি তো এখানে তিনটা কাজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পরিমাপন কাঠ সংযোজন এবং পাট সংযোজন এখান থেকে আপনার যেটা পছন্দ বা যেটাতে করতে চান সেটা নির্বাচন করবেন এখান থেকে আমি অ্যাসেম্বেল মানে পাঠ সংযোজন এটা সিলেক্ট করলাম এবার জাস্ট আপনার সকল তথ্য এখানে দেওয়া হয়ে গেছে জাস্ট আপনি এখানে সাবমিটে প্রেস করলে আপনার আবেদন হয়ে যাবে সাবমিটে প্রেস করার আগে এখানে সকল তথ্যগুলো আপনি আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনি ঠিকঠাক টাইপ করেছেন কি না তারপর এখান থেকে সাবমিট অপশানে প্রেস করবেন ব্যাস আপনার আবেদনটি হয়ে যাবে এবার জাস্ট এখান থেকে ডাউনলোড রিসিপ্ট এই অপশনটিতে প্রেস করে রিসিপ্টটিকে আপনি জাস্ট ডাউনলোড করে রাখবেন তো ভিওয়ার্স এটাই হলো বোয়েস এর মাধ্যমে কুরিয়ার লটারির আবেদন করার প্রসেস আশা করছি এই ভিডিওটি দেখলে অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না আপনারা এই ভিডিওটি দেখেই কুরিয়ার জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে যুক্ত হননি তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তার কারণ আপনাদের যে কোনো প্রশ্ন করার জন্য আমাকে যদি যে কোনো প্রশ্ন করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমেই করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ